গুড ইভিনিং সবাইকে। এই ব্যাচের কি নাম? অর্জুন 2.0। প্রথম প্রশ্ন আমার সামনে দেখতে পাচ্ছি, বিক্রম আছে। বিক্রম শোনো, আমি সবাইকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন করব, না পারলে বললে দাদা পারবো না, আর যারা পারবে হাত তুলবে, আমি অ্যান্সার নেব। বিক্রম বলো দেখি, পরশুরাম কার ডাক নাম? রাজশেখর বসু। হাত তালি। সুপর্ণা, সুপর্ণা বলো দেখি, তোমাকে ইজি প্রশ্নই করছি, পারতে হবে। আইনি আকবরী আবুল ফজল, এটা তো সঠিক অ্যান্সার জানতামই, এটা আমি প্রশ্ন ছিল না, আমি জিজ্ঞেস করছিলাম। প্রশ্নটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিশের। হাততালি। এ বাবু কি নাম বলো? আমি ম্যানগ্রোভ অরণ্য দেখতে চাই পশ্চিমবঙ্গে, কোথায় গেলে পাবো? সুন্দরবন। হাততালি। আরে রিপন দাকে দেখতে পাচ্ছি, রিপন বলো। আচ্ছা রিপন, হুতম প্যাঁচার নকশা কে লিখেছিলেন? হুতম প্যাঁচার নকশা না, একটা ঠাকুরের নাম দিয়ে শুরু, একটা জাগ্রত ঠাকুরের নাম, কালী প্রসন্ন সিংহ। হাত তালে। ভেরি গুড, ভেরি গুড। তোমার নাম স্নেহা, বাড়ি খড়ের বাজার। আশা করি স্নেহাকে অনেকেই চেনে, তো বলো গোড়া উপন্যাসটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এইটা ভালো প্রশ্ন দিয়েছ। আর একটা প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করব, মিড নাইট চিলড্রেন্স কার লেখা? ওর নামটা একটা সিঙ্গেল অ্যাক্টরের নামে। বেশ, সিনেমা দেখতে হবে না, তুমি অ্যান্সার দাও। বেশ, তুমি না পারলেও আমাকে আমাদের সুস্মিতা, আমাদের বোন আছে, ও বলে দেবে। সুস্মিতা বলে দাও। মনিকা রামজি নয়, সালমান রুশদি। হাততালি। আমার মাথাটা বলতে পারলে আমার বাকি দরকার দেখব না আমি, তুই মাথা বলে দিয়েছিস, ব্যাস। এই তোর নাম কি? গৌরব। কোথায় বাড়ি? কুমোরপাড়ার। গৌরব, আশা করছি সবাই চেনো, যারা চেনো কমেন্ট বক্সে জানাও। সেটা হচ্ছে, আচ্ছা গৌরব, দেবনাং প্রিয়দর্শী এই উপাধি কার? বেশ, তুমি কিছু খবর এলো তাহলে বলো। বেশ বলো, বঙ্কিমচন্দ্র? না 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 না, এও বলে দেবে, দেখ এ বলে দে, চন্দ্রগুপ্ত। এই বলে দে, বলে দে, বলে দে, বলে দে, এই বলে দে, কী নাম? এ বলে দে, বলে দে, বলে দে, বলে দে, হ্যাঁ অ্যান্সারটা বলে দে। বেশ বেশ, এই অমূল্য বলে দাও, বলো। দেবনাং প্রিয় অসম। হাত তালি। আমি দেখতে পাচ্ছি শ্রেয়া, আচ্ছা বলছি শ্রেয়াকে অনেকেই চেনে, শ্রেয়া অনেক বান্ধবী বন্ধুরা ক্লাস করে আমার, তো যারা চেনো তারা দেখো ভালো করে, বাড়িতে দরকারে খবরও দিও। সেটা হচ্ছে নবান্ন, নবান্নের লেখককে? উরে বাপরে, হাত তালে। ভেরি গুড, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি সুপ্রীতি আড়ালে আছে, আমি দেখতে পাচ্ছি না। সুপ্রীতি বলো, সারে যাহা সে আচ্ছা গানটি রচয়িতা কে? মোহাম্মদ ইকবাল। আমি দেখতে পাচ্ছি পরিচিত মুখ কাটোয়ার দোলনকে দেখতে পাচ্ছি। দোলন বলো, গুণরাজ খা এই উপাধিটি কে লাভ করেছিলেন? পারবে তুমি, গলায় পড়ে নামটা দিয়ে শুরু, বিয়েতে পড়ে, মরে গেলেও পড়ে, মালা দিয়ে শুরু,
তুমি বলে দাও, বলো মালালার বসু। বেশ, আমি দোলনকে আর একটা সুযোগ দিচ্ছি। দোলন বলো, তোমার জন্য সোজা প্রশ্ন দিচ্ছি। ভারতের প্রতিবেশী ছয়টি দেশ, ভারতের প্রতিবেশী ছয়টি দেশ তুই পারবি বল, পারবি তুই বল, পারবি বল। না, ভারতের প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তান দুটো হলো। টেনশন করিস না বল, যেখানে রাবণ। হ্যাঁ, সিকিম ভুটান দেশ নয়। ভুটান, ভুটান বললি, ভুটান নেপাল চারটে হলো। রাবণ, রাবণ বল, রাবণ কোথায় ছিল? শ্রীলঙ্কা পাঁচ ছিল। আরেকটা বল, আফগানিস্তান, চায়না, চীন, মায়ানমার বল। বেশ, নো প্রবলেম। আমি দেখতে পাচ্ছি তোমার নাম কি? হ্যাঁ, পল্লব। বাড়ি কাটোয়া। বেশ, ব্লিচিং পাউডারের সংকেত কি? মাঝে কিছু গ্যাপ হয়ে গেল মনে হচ্ছে, বলো। বাহ, হাত তালি। এই, তোমার নাম কি? কোথায় বাড়ি? কাটোয়ায়। আচ্ছা বর্তিকা, এই তুমি হাসছো, কোন গ্যাসের জন্য হাসছো? লাফিং গ্যাস নাকি বলে এটাকে? লাফিং গ্যাসটা কি পারবে জুড়ে বলো? না, কার্বন ডাইঅক্সাইড তো নয়। সুস্মিতা বলে দাও, N2O মানে নাইট্রাস অক্সাইড। আবার অ্যাসিস্ট্যান্ট সৌম্যদীপকে জিজ্ঞেস করি, মান সম্মানে টাটানি বল, রত্নাবলী কে রচনা করেন? আজকে বেঁচে গেলি, হাত তালি। বৈষম, ৩৬ চৌরঙ্গী লেন, লেন চলচ্চিত্রের পরিচালক কে? অপর্ণা সেন। এই টাকা, কি নাম তোর বল? তুই না পারলে দোলন বলবে এটা। মেঘদূত কাব্যের রচয়িতাকে, মেঘদূত কাব্যের রচয়িতাকে তুই না পারলে দোলন বলবে, না পারলে বল, না পারবো না। এই বল, দোলন বল, কালিদাস, হাত তালি। এই, খুব চেনা চেনা লাগে, কি নাম, কোথায় বাড়ি? দাঁইহাটের দীপান। তো অনেকেই চেনে মনে হচ্ছে, বলো দেখি প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? ভূত, ভূত বলে নামটা আবার ভূত ভূত মনে হচ্ছে, ভেবে বল, পারবি? আত্মা দিয়ে শুরু, আত্মা দিয়ে শুরু, পারবি বল? লাস্ট একজনই বাকি আছে, সে ভাবছে দাদা আমাকে ধরলো না। সাথী, সাথী বলো, সেটা হচ্ছে বলো দেখি। আচ্ছা, তোমার ইজি প্রশ্ন করি, প্রক পক প্রণালী বা পক প্রণালী যেটা বলবি, তো এই পক প্রণালীটা কোন দুটো দেশের মধ্যে আছে? না পারলে লিপ করতে পারিস। ভারত ও শ্রীলঙ্কা। আমি দেখতে পাচ্ছি সৌরিক এসে গেছে, সৌরিক বলো, সেটা হচ্ছে এই অ্যান্সার চাই। লাস্ট প্রশ্ন সৌরিক, চন্দ্রগুপ্ত মৌর্য আমলে একজন চীনা পর্যটক এসেছিলেন, কি নাম? জাল লেখা, জাল লেখা, ইন্ডিকা, ইন্ডিকা গাল লেখা, মেঘাস্ত্রী লেখা। যাই হোক, সবার জন্য হাত তালে। আজকে আমি কিছু বললাম না, পরের দিন কিন্তু আমি ছাড়বো না, বাকিটা ইউটিউবে দেখে নিও।